তোমরা হিন্দু ভাবো না এখন সকাল, এখন কিন্তু রাত্রি। রাত্রি কটা বাজে জানো? এখন বাজে হলো 9:30। আমি এখন রান্নাঘরে কি করছি, কি করতে পারি বলো? তোমরা বলো কি করতে পারি, বুঝতে পারবে কি করছি? রান্না করছি। আর সাউন্ডটা শুনতে হয়তো অসুবিধা হতে পারে, কারণ চিমনিটা চালানো রয়েছে না, চিমনি চালানো না, ঘ আছে। তো আমি এখন রান্না করছি 9:30 সময়। চিকেন রান্না করছি। চিকেন নিয়ে এসে ও রাত্রিবেলায় এরকম চিকেন নিয়ে আসে, বলো কালকে শুক্রবার, কত করে বললাম যে কালকে শুক্রবার নিরামিষ, আজকে এনো না, শনিবার দিন এনো, আজ না আজকেই খাবো আমি চিকেন খাবো বলে এরা তো চিকেন রান্না তো কষার মানে অল্প অল্প তেল দিয়েছি, তারপর দেখাচ্ছি অল্প তেল দিয়ে করছি। এই কী বলো তো, ওরও লিভারের প্রবলেম, আমার গ্যাসের ব্যথা, ওই জন্য বেশি অল্প তেল দিয়ে একদম রান্না করছি। কিন্তু কষাবো ভালো করে, ওষুধ বেশি না, অল্প চিকেন নিয়ে এসছি। ভাত করেছি, ভাতটি খাওয়াও হয়ে গেছে, দুধ রুটি চিকেনটা হলে রান্না করছি আর ভিডিও করছি। ও অবশ্য সাহায্য করে, রাতে মাংস নিয়ে আসলে একটু হেল্প করে, মাংসটাকে ধুয়ে দিল, মাখিয়ে দিল মশলা দিয়ে। আমি মশলা করে রেখেছিলাম, আমি আদা রসুন পেস্ট আমার ফ্রিজে করে রেখেছি। আমি তো জানি আমার বরের এ মানে রাত্রিবেলায় বেশি ও চিকেন নিয়ে আসে, ওর জন্য আমি কী করি মশলাটা করে রাখি। আর আমার পেটটাও খুব ব্যথা ব্যথা করছিলো আজকে, তো করছি মাংস করে দিয়ে আসলাম। হোক আস্তে আস্তে চিকেনটা কী করবো বলো, এই রাত্রিবেলা করেই চিকেন নিয়ে আসবে ও, আর আমাকে করতে হবে। আমার পেটটাও আজকে খুব ব্যথা ব্যথা করছিলো, এই সাইডটা ব্যথা ব্যথা করছিলো, ওর জন্য চুপচাপ শুয়েছিলাম, ভালো লাগছিল না। আমি বললাম থাক আইনো না, বলছে না তুমি শুধু এটা করে রাখো আমি করব। তাও কাজ দিয়ে এসেও করে, মিথ্যা কথা কেন বলবো, করে অনেক করে 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 দিলো, একটু হেল্প করে দিলো। আমি রান্না যাব স্নান, ও আবার রাত্রেবেলা স্নান করে, ও স্নান করে কাজে যায় না, ও রাত্রেবেলা স্নান করে, এসে স্নান বাথরুমে ঢুকেছে, স্নান করে তারপরে একবারে আসবে, রান্না হবে, একটু কষা একটু খাবে শুধু শুধু, আবার রাত্রিবেলা ভাত দিয়ে খাবে। মাংস খেতে খুব ভালোবাসে, খুব খুব মানে রেগুলার যদি ওকে চিকেন দাও রেগুলার চিকেন খাবে, এত ভালোবাসে এত ভালোবাসে। তো দেখো দেখো দেখলে আমি রান্না করছি, এখন আমি কোথায় দেখো, আমি এখন রাস্তায়, এই দেখো গাড়িতে পড়ে যাচ্ছি। হঠাৎ আমার বরের হলো চলো বাড়ি, মানে বর্ণনা দেবে ভাইয়ের বাড়িতে আসলাম, মাংস দিয়ে গেলাম, মাংস দিয়ে যাচ্ছি, বসিও নি, পাখিটা দিয়ে চলে আসলাম। বুঝুক দেখো আমরা এই আমি আর তুমি ম্যাচিং করেছি, এই দেখো অরেঞ্জ অরেঞ্জ, এই দেখো আমরা দুদিন ম্যাচিং করেছি, আমি তো খেয়ালই করিনি, এখন এই দেখছি যে ম্যাচিং, একটু ঘোরা হয়ে গেল, মুখটাও ভালো লাগে। আমি তো বললাম একটু ঘুরতে বেরোলে আমার খুব ভালো লাগে, ঘোরার থেকে বেশি গাড়ি গাড়িতে করে বেশ ঘুরবো ও হেভি লাগে। তো ঠিক আছে
চেঞ্জ করে নিলাম, বাড়িতে ঢুকে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন শ্বশুরকে খেতে খেতে দিয়ে তারপর আসি, তো খেয়ে খেতে দিয়ে আসি। Mm-hmm.